আসন্ন জাতীয় বাজেটের সামনে রাখি আজিয়া 16 মে মঙ্গলবার সকাল 9:30 জাতীয় বাজেটত চট্টগ্রাম প্রেক্ষিত বাংলাদেশের অগ্রযাত্রা শীর্ষক এক গোলটেবিল আলোচনা সভা সম্পন্নয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষত। পূর্বাশার আলো আর ইয়ং ইকোনমিস্ট সোসাইটি ইয়েসর আয়োজনে এই গোলটেবিল আলোচনা সভাত নোমানুল্লাহ বাহারের সঞ্চালনাত নির্দিষ্ট বাজেট আলোচনাত অংশ লই নারী উদ্যোক্তা রোশনারা মানুষের কর্মসংস্থানের জোগাড় করছি, তো সেই ক্ষেত্রে এদেশ জন মানুষ আমি যাই না, হয়তো অন্য কোনো ভাবে কাজ করবে, কিন্তু আমি মনে হয় না পারবো। এটা আরো বক্তব্য রাখে FBCCI এর সদস্য মাহবুব খান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, PHP গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, রিহ্যাব ভাইস চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অর্থনীতিবিদ সেকান্দর খান সহ চট্টগ্রামের বিভিন্ন সেক্টরের শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী নেতা সহ বিশিষ্ট জনল। জাতীয় বাজেট আলোচনাত সাংবাদিক নেতা রিয়াজ হায়দার তুলে ধরে সবাত বক্তলর বক্তব্য উড়িয়ে আসন্ন বাজেটত চট্টগ্রামের সার্বিক উন্নয়নের লাই উগ্র বিশেষ বরাদ্দর দাবি জানিয়ে সরকারের কাছে। ডেস্ক নিউজ, C+TV, চট্টগ্রাম। কেওয়াইর মুরগি মার্কা গিয়োটিন লাগাইলাই হিট জব্বর চলিব।